আজকের ভিডিওতে কথা বলবো কিভাবে মেট্রো রেলের 2 লাখ একক যাত্রার টিকিট নিয়ে গেলেন যাত্রীরা। ঢাকা মেট্রো রেল আমাদের শহরের যাত্রায় নতুন মাত্রা যোগ করেছে। প্রতিদিন হাজার হাজার যাত্রী কোনো ঝামেলা ছাড়াই আরামে গন্তব্যে পৌঁছাচ্ছেন। ট্রাফিক জ্যাম, ধুলোবালি বা গাড়ির হর্ন এসব থেকে মুক্তি পেতে মেট্রো রেল হচ্ছে অসাধারণ সমাধান। মেট্রো রেল চালু হওয়ার পর থেকে প্রায় 2 লক্ষ সিঙ্গেল জার্নি টিকিট হারিয়ে গেছে। ঠিক শুনেছেন, এমনটাই ঘটেছে, কারণ অনেক ভিজিটর টিকিটগুলো ভুল করে সাথে নিয়ে গেছেন, অথবা স্মারক হিসেবে রেখে দেওয়ার জন্য বাসায় নিয়ে গেছেন, অথবা বলে গেছেন যে এগুলো গেট দিয়ে বের হওয়ার সময় রেখে আসার কথা ছিল। কিভাবে ভুলে গেছেন? একজন যখন বের হন তখন হয়তোবা এক বা একাধিক জন বের হয়ে গিয়েছিল, অথবা পরিবারের একজন যখন বের হয়ে যাচ্ছে বাকিরাও তার সাথে টিকিট না রেখেই সাথে নিয়ে চলে গিয়েছে। মেট্রো রেল কর্তৃপক্ষ এই সমস্যার সমাধান নিয়ে কাজ করছে। তারা সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রচারণা চালাচ্ছেন যেন যাত্রীরা টিকিটগুলো সঙ্গে নিয়ে না যান, কারণ প্রতিটি হারানো টিকিটের জন্য প্রতিষ্ঠানকে বাড়তি খরচ করতে হচ্ছে। এক একটি সিঙ্গেল জার্নি টিকিট তৈরিতে প্রায় 200 টাকা করে সরকারের খরচ হয়েছে। এই মুহূর্তে সিঙ্গেল জার্নি টিকিট কম থাকাতে স্টেশনগুলিতে প্রচুর ভিড় হচ্ছে, কাউন্টার থেকে চাহিদা মতো টিকিট দিতে পারছেন না। আমরা আশা করি যাত্রীরা শীঘ্রই এ ব্যাপারে সচেতন হবেন এবং টিকিটগুলো সঠিকভাবে জমা দেবেন। ইতিমধ্যে মেট্রো রেলের কাউন্টারে ছোট ছোট বক্স রাখা আছে। আপনি যদি সিঙ্গেল জার্নি টিকিট বাসায় নিয়ে থাকেন অথবা আপনার মানি ব্যাগে থেকে থাকে, তাহলে এই বক্সগুলিতে রেখে আসবেন, কোনো জরিমানা দিতে হবে না। মেট্রো রেলের মতো একটি সেবা দীর্ঘমেয়াদে সফল করতে আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই, অন্য কোনো দিন অন্য কোনো টপিকস নিয়ে আবার কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকুন।